হ্যালো ভিউয়ার্স, দেখছেন রফিক ভিডিও ডায়েরি। আর আজকে আমি আছি আপনাদের সাথে রফিক খন্দকার। আজকে হচ্ছে রফিক ভিডিও ডায়েরি পার্ট 25। আপনারা দেখছেন 25তম পর্বে। সবাইকে স্বাগতম। আজকে সেই সাথে তারিখটা বলিনি, বাংলা তারিখ হচ্ছে 12ই মার্চ 1423, আর আরবি হচ্ছে 26 রবিউল সানি 1438। তো আজকে প্রথমে একটু আমরা উইকিপিডিয়া থেকে ঘুরে আসবো যে বিশেষ কারো জন্মদিন বা মৃত্যুদিন বা বিশেষ কোনো ঘটনা আছে কি না এটা একটু দেখে আসি। আজকে 1975 সালের এই দিনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ব্যবস্থার প্রবর্তন। খুব সম্ভবত এটা বাকশাল না, তা বাকশাল তো তার আগে ছিল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ব্যবস্থা প্রবর্তন 1975 সালের এই দিনে। আচ্ছা, সেই সাথে দেখি এই জন্ম কার। আজকে মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি ও নাট্যকার। আপনারা মাইকেল মধুসূদন দত্তকে সবাই কম বেশি জানবেন, উনি সনেটের, বাংলা সনেটের জনক বলা হয় ওনাকে। তো ওনার আজকে জন্মদিন ছিল, 1824 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর অশ্বিনী কুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক, ওনার জন্মদিন ছিল। শুভ জন্মদিন আপনাদেরকে, যদি আপনারা জানি আপনার দুনিয়াতে নেই। তারপরেও আচ্ছা, এরকম মৃত্যু কার কার ছিল এটা দেখে আসি। 1868 রামগোপাল ঘোষ, ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক। মানবেন্দ্র নাথ রায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এটা একটা একটা ব্যাপার যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র রায়, ওনার আজকে মৃত্যুদিন আর কি। তো যাই হোক, আমরা একটু এক এক ঝলকে নিউজগুলো দেখে আসি। আজকে বিশেষ আমার একটা টপিকস আছে বলার মতো, আজকে ব্যক্তিগত একটা ফিলিং, সেটা বলবো আপনাদেরকে একটু পরে। তার আগে একটু আমরা নিউজগুলো দেখে আসি। আজকে প্রথম আলোতে কি কি আছে সেটা দেখে নিই। প্রথম আলোতে প্রথম নিউজ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। উনি বলেছেন, হিলারি সহ অন্যদের লবিতে পদ্মায় অর্থায়ন বন্ধ হয়। হিলারি সহ অন্যান্যদের লবিং এর কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ হয়, এটা উনি দাবি করেছেন। ওকে, দেখি আর কিছু আছে কিনা। ট্রাম্প কি বলেছে, মিস্টার ট্রাম্প বলেছে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবই। এটা ওনার হচ্ছে একটা একটা এইম, স্বপ্ন, উনি যে কোনো মূল্যে মেক্সিকো সীমান্তে একটা দেয়াল তুলবেন যেন মেক্সিকোর লোকজন সহজে আসা যাওয়া করতে না পারে। আচ্ছা, গুড। প্রিয়ঙ্কার চেয়েও সুন্দরী প্রচারক বিজেপিতে আছেন, প্রিয়ঙ্কা গান্ধী ওনার চেয়ে সুন্দরী প্রচারক বিজেপিতে আছেন, এটা একটা নিউজ আর কি। আপনারা জানেন প্রিয়ঙ্কা গান্ধী ভারতের একজন বর্তমানে নেত্রী আর কি, উনি গান্ধী পরিবারের একজন কন্যা আর কি। তো যাই হোক, আমরা একটু অন্য নিউজে চলে যাই। আজকে টেকনিক্যাল টেক কোনো নিউজ আছে কিনা ভালো সেটা দেখব। নোকিয়ার হার্টফোন, নতুন নোকিয়ার একটা হার্টফোন আসছে সামনে, ওটার নাম হবে হার্ট, যদি এখন নোকিয়ার একটা যেটাকে বলা হচ্ছে আইফোন কিলার এমন একটা ফোন নোকিয়ার বাজারে ছাড়ার সাথে সাথে সেটা কয়েক কিছুক্ষণের মধ্যে সেটা টোটাল স্টক আউট হয়ে যায়। তো আমরা একটু একটু বাংলা নিউজে যাই। বাংলা নিউজে বিশেষ একই বিষয় আছে, বাংলা নিউজে সেম নিউজ। ডক্টর ইউনুস চিটিংবাজি করেছেন, এখানে ছবি দেওয়া আছে শেখ হাসিনের, তার মানে উনি বলেছেন ডক্টর ইউনুস চিটিংবাজি করেছেন। ডক্টর ইউনুসকে নিয়ে পচানো একটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ, এটা তাকে নিয়ে এটা রাজনীতিবিদরা করতে অনেক পছন্দ করেন, ওনাকে পচাইতে আর কি। যাই হোক, এটা ওনাদের ব্যক্তিগত মত বা ব্যক্তিগত বিশ্বাস থেকে করে থাকেন, আমি এই বিশ্বাসের সাথে মোটেও একমত না। আচ্ছা, ফের বাড়লো মেয়াদ বলল সিনিয়র সচিব সুরাইয়ার। সুরাইয়া সিনিয়র সচিব, ওনার কিছু ওনাকে নিয়ে কিছু ঘটনা আছে, আপনারা তো জেনে থাকবেন। কর্ণফুলী নদীতে নৌকা ডুবে এক নারী মরদেহ উদ্ধার। ও মাই গড, কর্ণফুলী নদীতে নৌকা ডুবে গেছে একজন একজন এক নারী মরদেহ উদ্ধার, নিশ্চয়ই আরো অনেকজনকে অনেকজন নিখোঁজ আছে, আল্লাহ মালুম। আচ্ছা, আর উল্লেখযোগ্য কোনো খবর আছে কি? আমরা একটু বাংলাদেশ প্রতিদিন ঘুরে আসি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে উচ্ছ্বসিত ছাত্রলীগ। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছাত্রলীগ তো উচ্ছ্বসিত হবেই, ব্যাপারটা স্বাভাবিক আর কি। সার্চ কমিটি নিয়ে কাজ চলতেছে রাজশাহীতে, মৃত কাকে, বার্ড ফ্লু। আচ্ছা, তবে এখানে একটা ইন্টারন্যাশনাল একটা বিনোদন নিউজ আছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিনোদন নিউজের মধ্যে উল্লেখযোগ্য হলো মাইকেল জ্যাকসনের মেয়ে দাবি করেছেন যে মাইকেল জ্যাকসনকে খুন করা হয়েছিল। মাইকেল জ্যাকসনকে জ্যাকসনের কথা আপনারা সবাই জেনে থাকেন যে উনি একজন ওয়ার্ল্ডের শীর্ষ এক নম্বরের টপ একজন পপ গায়ক ছিলেন, তো ওনাকে খুন করা হয়েছে এরকম দাবি করা হয়েছে আর কি।
আচ্ছা, ভারতের প্রেসিডেন্ট কি বলেছেন, নোট বাতিলের ফলে ভারতের অর্থনীতিতে স্বচ্ছতা আসবে? সরকার, সে দেশের প্রেসিডেন্ট মনে করেন এতে ভারতের অর্থনীতিতে স্বচ্ছতা আসবে, এটা ওনাদের পলিসি হতে পারে। আচ্ছা, আমার একটা ঘটনা ছিল বলার মতো গতকালকের, সেটা বলি আর কি। গতকালকে আমি আর আমার বিশেষ আমরা যাচ্ছিলাম মূলত বাণিজ্য মেলায়। তো আমরা মিরপুরে যাওয়ার পর নেমে যে বাস থেকে, এবং একটা গ্রামীণ পরিবহনের একটা ছোট্ট বাসে আমরা চড়ি। তো 10 নম্বর কুড়িচক্করটা পার হওয়ার পরপরই বেশ কিছু শিশু তাদের মা সহ তারা বাসে ওঠে, তার মধ্যে সবাই স্কুলের স্টুডেন্ট ছিল। তো এক কিছুক্ষণ পর একটা মেয়ে বাচ্চা, সে 8 থেকে 10 বছর বয়স, সে উঠতে যাচ্ছিল। তো সিঁড়িতে এক পা দিয়ে আর এক পাটা সে উপরে দিচ্ছে না, সে একটু ওখানে ওয়েট করছে, দেরি করছে, এবং আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে ভাবে। তো আমি তখন একটু কনফিউজ যে আসলে মেয়েটা একটু 8-10 বছর একটা মেয়ে, আমার হাতটা ধরা ঠিক হবে কিনা। কিন্তু মেয়েটি বেশ কিছু আমার দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে আছে। পর আমি আমার হাতটা বাড়িয়ে দিয়ে সে যেন আমার হাতটা ধরে, যেহেতু মেয়ে মানুষ আমি ধরতে চাইলাম না। তো সে আমার হাতটা ধরলো, ধরার পর সে ওইটুকু এসে তার ঢুকিয়ে, হাতে ডান পাশে সিট ফাঁকা ছিল, ছোট বাসে যেরকম থাকে লম্বা লম্বা সিট, তো এখানে বসতে গিয়ে সে অনেকবার হেলে গেল। তারপরে মনে হচ্ছে সে বসতে পারছে না, দুলছে এমন একটা ব্যাপার, এবং খুব ভয় পাচ্ছে। তো তারপরে সে অনেক কষ্ট করে বসলো, তার সাথে তার মা ছিল। তারপরে আমি বিষয়টা খেয়াল করলাম, যেটা অনেক একটা বেদনার একটা বিষয় ছিল মেয়েটার। পরে আমি খেয়াল করে বুঝলাম যে মেয়েটা একটা অটিস্টিক বেবি, সে একজন প্রতিবন্ধী শিশু, তার পাটা আমাদের মতো স্বাভাবিক না, এবং সে অনেক কষ্ট করে ওখানে বসেছিল। তো বসে থাকার পর তার মা তাকে জড়িয়ে ধরে আছে। আমি যখন বুঝতে পারলাম যে মেয়েটার এই সমস্যা, তখন আমি তাকে তো বসালাম, প্লাস তাকে আমি অনেক সাহস দিচ্ছিলাম যে এই তো আমরা আছি, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না, আমরা কিচ্ছু হবে না। কিন্তু মেয়েটা যখন বাসে বসেছিল, সে প্রচণ্ড রকম বাসের সামান্য দুর্নীতি, সে প্রচণ্ড রকম ভয় পাচ্ছিল, সে ভয় একেবারে জড়স। যখন সে একটু বাসটা একটু দুলছে, তখন সে আল্লাহ এরকম করে মানে আল্লাহকে ডাকছে সে ভয়ে। তার মাথাকে এভাবে ধরে আছে, তার বুকে এরকম বুকে হাত দিয়ে চিপে ধরে আছে, পিছনে একটা হাত দিয়ে, সে যেন ভয় না পায়। আমার এই দৃশ্যটা দেখার পর আমার মনে হচ্ছে আমি টোটালি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার খুব মনে কষ্ট, অনেক একটা বেদনা আমি অনুভব করলাম যে আসলে এই বাচ্চাটাকে নিয়ে তার বাবা মার যে একটা পেইন কষ্ট, তারা তাদের বাচ্চার জন্য কষ্ট করছে, এবং বাচ্চাটা সারা জীবন একটা কষ্ট বয়ে বেড়াচ্ছে, সে 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো না। তারপরে কিন্তু তার জীবন তো থেমে থাকে না, তাকে কিন্তু তার স্কুল বা তাকে বাস এই এরকম একটা বাসে চড়ে, তারা অত উচ্চবিত্ত না, আমাদের মতন মধ্যবিত্ত বা এরকম এরকম কিছু, নাহলে তারা ওই ছোটো একটা বাসে চড়তো না, নিজেদের গাড়ি থাকতো, তাদের এই সামর্থ্যও নাই যে তাদের নিজেদের গাড়িতে করে যাবে এরকম একটা একটা বাচ্চা। এইসব বাচ্চাদের জন্য পৃথিবী যে কত বড় কঠিন, এটা মানে এটা মানে ভাবনার একটা বিষয়। মানুষ খুব কম মানসিক প্রতিবন্ধীদেরকে ভালো চোখে দেখে, বেশিরভাগ মানুষ তাদেরকে খুব খারাপ চোখেই দেখে, এটা আমাদের সমাজের একটা বাজে কালচার। হয়তো বা পরিবেশটা একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু তাকে এই সারা জীবন একটা এই বিষয়টা নিয়ে ফাইট করতে হবে, তার ফ্যামিলিকে এই বিষয়টা নিয়ে ফাইট করতে হবে। এটা তো অনেক মানে কষ্টকর একটা বিষয় আমার কাছে মনে হলো। বাচ্চাটা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে তাকিয়েছিলাম, অনেক তাকে সাহস দিচ্ছিলাম তুমি ভয় পাও না, সে প্রত্যেকটা ঝাঁকিতে সে ভয় পাচ্ছিল, এবং সে আমি আমি যখন সাহস দিচ্ছিলাম তখন সে একটু মনে হচ্ছে একটু আশ্বস্ত, তার মা তাকে ধরে চুপচাপ বসে আছে, তার মায়ের বয়স এমন খুব বেশি না। তো আমার আমি আমার মিসেস আমরা এই দৃশ্যটা দেখার পর আমাদের দুজনের খুব মন খারাপ, আমরা চুপচাপ হয়ে অনেকক্ষণ ছিলাম আমরা যখন এই দৃশ্যটা দেখলাম, কারণ তাদের অনুভূতিটা আমি নিজের মধ্যে নিতে পারলাম, আমি অনুভব করলাম তাদের আসলে কী ধরনের কষ্ট বা তাদের কী ধরনের ফিলিং সন্তানের বা বাবা মার, তারা তাদের কী ধরনের পেইন হচ্ছে, এটা আমরা দুজনে অনুভব করতে পারলাম। আমরা অনেকক্ষণ এই বিষয় নিয়ে কথা বললাম, বাচ্চাটা যখন নেমে গেলাম আমি দাঁড়িয়ে তাকে নামিয়ে দিলাম এবং তাকে কথা বললাম। যতক্ষণ পর্যন্ত যাচ্ছিল তখন আমি বললাম যে কিচ্ছু হবে না, তুমি নামো, হ্যাঁ আস্তে করে পা দাও, এরকম করে নামো, এইভাবে তাকে কথা বললাম। যতক্ষণ পর্যন্ত বাস থেকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে তাকিয়ে থাকলাম। আপনার আমার তার প্রতি একটা মায়া পড়ে গেছে আসলেই, তো জানি সৃষ্টিকর্তার উপর আমি আমি দোয়া করি তাকে সে যেন সুস্থ জীবনে আসতে পারে, এবং তার বাবা মাকে এই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা দিক এবং সাহস দিক এবং মন মানসিকতা একদম বাচ্চাটার জন্য 8-10টা মানুষের মতো খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আমার খুব বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে, আমার খুব খুব মনে পড়ছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বললাম আজকে, মানে অনেক সময়টা অনেক বেশি নিয়ে ফেলেছি, প্রায় 10 মিনিটের কাছাকাছি। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা দেখলেন আমার ব্লগ পার্ট 25, রফিক ভিডিওটার 25তম পার্ট দেখলেন। আশা করি সবাই ভালো থাকবেন, আগামীকাল পর্যন্ত আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সবাই সাবধানে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।